গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতে। বিগত বেশ কয়েকদিন ধরে শরীরটা একটু একটু খারাপ ছিল, তো সেইভাবে ব্লগ শ্যুট করা হয়নি, মানে অ্যানিভার্সারির পর আর ব্লগ শ্যুট করা হয়নি। কিন্তু আজকে ভাবলাম একটু আবার ব্লগ করা যাক, ছোট্ট করে হলেও একটা যদি ব্লগ শ্যুট করতে পারি তাহলে করব। আজকে সকাল থেকে আকাশটা বেশ মেঘরোদ মেঘরোদ হয়ে রয়েছে, বেশ ভাল লাগছে, যদিও প্যাচ প্যাচে ভ্যাপসা একটা গরম। আর জামাকাপড় মেললেই টুকটুক করে বৃষ্টির একটা এমন আবহাওয়া তৈরি হচ্ছে, যার জন্য যে ঘরে জামাকাপড় মেলতে হচ্ছে মাঝে মাঝেই। আজকে বুধবার, কালকে আমার মঙ্গলবার ছিল, মানে আমাদের জ্যৈষ্ঠ মাসে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার হয়, জয় মঙ্গলবার বলে, তো সেই দিনকে ভাত রুটি এগুলো খাওয়া যায় না। ওই ফার্স্টে একবারই মামুনি বলে যে ফলার খেতে, মানে দই চিড়ে মেখে খেতে, আর বাকি সারাদিন তুমি নিরামিষ খাও, যা খুশি খেতে পারো, তরকারি বা কিছু। তো সেটা কালকে ছিল, তো আজকে ভাবলাম একটু জমিয়ে খাবার দাবার রান্না করি, মানে একটু বাঙালি, যেমন মাছের ঝোল, আমের টক, এই টাইপের। আর আজকে আমার বাবা মাও আসছে নবদ্বীপ থেকে, কিছু কাজ আছে, মানে কিছু ডকুমেন্ট সাইন করানো আছে আমাকে দিয়ে, তো সেই জন্য ওরাও আসছে। তো এক ভালোই হলো, ওরাও আসছে, রান্নাবান্নাও হচ্ছে, আমরাও খাবো। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি প্রথমেই স্নান করে নিয়েছি, যাতে আমার মাঝখানে আবার স্নান করতে গিয়ে টাইম নষ্ট না হয়। আর উঠে আলু ছোলার একটা তরকারি তোমরা দেখলে করছি, ওইটা দিয়ে আমরা মুড়ি খাবো। বেসিক্যালি বর্ধমানের লোকেরা না ব্রেকফাস্টে মুড়ি খেতে কিন্তু খুব পছন্দ করে, মানে বলতে পারো বর্ধমানের জাতীয় জলখাবারই হচ্ছে মুড়ি তরকারি। তো সেই হিসাবে আলু ছোলার একটা তরকারি হচ্ছে, আর ওদিকে আমের চাটনিটা আমি করে নিয়েছি। শাকটা এইমাত্র জাস্ট নামিয়ে এসেই আমি ফোনটা অন করেছি, এবার গিয়ে করে নেবো পোস্ত। পোস্ত এখন মানে আগুন আর কি, বাজারে যা দাম, শুধু পোস্ত কেন, প্রত্যেকটা জিনিসের যা দাম বাড়ছে, মানে ভাবা যাচ্ছে না গত এক বছরের মধ্যে এইভাবে যে জিনিসের দাম বেড়ে যাবে কেউ এক্সপেক্ট করেনি, বুঝতেও পারেনি হয়তো। গাড়ির তেল থেকে শুরু করে খাবার তেল তো বাদ দাও, মানে রান্না করা সবজিপাতি কিছুতেই হাত দেওয়া যায় না বাজারে গেলে। এখানে তো রান্নাবান্না চলছে, আর ও গেছে বাজারে মাছ কিনতে। আমি বলেছিলাম যদিও গতকাল কিনে রাখতে, কিন্তু ও বললো থাক আমি সকালবেলাই এনে দেবো, অসুবিধা নেই, ও মাছ আনবে, তারপরে মাছ ধোবো, আর দেখি মাছের আজকে কী বানাই। যেহেতু ডাল বা কিছু বানাচ্ছি না, তো মাছের একটা ঝোল বানানোই ভালো, যা গরম পড়েছে না আর ভালো লাগছে না। ওই যে বাজার থেকে এলো মনে হয়, আমি গেছিলাম ঘরে একটু চুলটা শুকিয়ে নেবো, সকাল সকাল শ্যাম্পু করেছি, কিন্তু ও চলে এসছে বাজার থেকে। দাও কি আনলে বাজার থেকে, মাছ, হ্যাঁ টমেটো, হ্যাঁ আলু, আর তো কিছু বলনি। আলু কতটা এনেছো? ওই যে বেশি করে এনেছি। আলু কত করে নিল গো? 26 টাকা। জ্যোতি আলু। জ্যোতি আলু 26 টাকা হয়ে গেছে? হ্যাঁ, মার্কেটে নৈনিতা আলু এসেছে, চন্দ্রমুখী তো আছেই। না না, ওই একটা আলু আছে না যেটা কেটে খানিকক্ষণ রান্না করার পরে শুকনো, ওই শক্ত হয়ে যায়, সেটা তো জ্যোতি আলু নতুন যখন থাকে, মানে ডিসেম্বর জানুয়ারি মাসে। খুব বাজে লাগে আমার। কালকে নতুন বোতল কিনে এনেছে। তুমি স্টিকার গুলো তোলো কেন জানো না? স্টিলের বাসন, বোতল এসবে স্টিকার তুলতে নেই। এই স্টিকার যে কি একটা আছে তুমি বলেছিলে নাকি, এই স্টিকার গুলো যে বানায়, হ্যাঁ মানে ভারতবর্ষের যা কিছু বানায় রাস্তা, ব্রিজ, তাদের কি বানাতে দেওয়া উচিত যারা এই বাসন, স্টিলের বাসনের স্টিকারটা বানায়? এই বোতলের স্টিকারটাও সেই কোম্পানিই বানিয়েছে, তো ফালা ভেঙে যাবে, বোতল ভেঙে যাবে, স্টিকার উঠবে না। ওই যে বাবা মায়ের ওনায় এসে গেছে।
এখন 11:15 বেজে গেছে, বাবা আর ও গেছে এই লোকাল বাজারে, ওদের কিছু কেনাকাটি করার আছে, সেই জন্য মানে বেসিক্যালি বাবারই টুকটাক কেনাকাটি আছে। আমি ওকে বললাম যদি ডাব পাও তো আমার জন্য নিয়ে এসো, আর টুকটাক জিনিস কিছু নিয়ে এসো। এখানে মা বসেছে চাল বাছতে, চশমা পরে চাল বাচ্ছে। এখন মা আমার শাড়িটা পরেছে, খুব সুন্দর লাগছে এই শাড়িটা, আমার লাল পার শাড়ি, কিন্তু আমার তো আর শাড়ি পরাই হয় না, এটা মনে হয় বছরে একবার পরি কিনা সন্দেহ। লাস্ট ইয়ার পরেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন, আমার মনে আছে, কারণ এটা পরে একটা আমি রিল বানিয়েছিলাম। তো এই মা চাল বাছা হয়ে গেলে ভাতটা বসাবো খেতে, তো এখনও দেরি আছে, সকালবেলাও আজকে ব্রেকফাস্টটা দেরিতে করেছি, তাই আর খিদেও পাইনি। আর রান্না আমার 10:30 মধ্যে হয়েছিলো, দিয়ে তারপরে মুড়ি খেলাম আমি আর মা, খেয়ে দিয়ে তারপরে আমি আর মা একটুখানি ওই ঘরে শুয়ে শুয়ে গল্প করছিলাম, ওরা বেরিয়ে গেল, তো মা বললো তাহলে এবার চালটা একটু বেছে নিই, দিয়ে ভাতটা বসিয়ে দিই। এই এখন কাজ নেই, দেখা যাক ওরা বাজার থেকে কী কী আনে। আর নবদ্বীপ থেকে কী কী এসছে তার ছবি আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত বলছি লাড্ডু এসছে, কালো জাম এসছে বড়, আর ওই রামকৃষ্ণর দই না, এটা ওই মিষ্টির দোকানটার দই, ওই দোকান। হ্যাঁ আচ্ছা, নবদ্বীপে একটা দোকান আছে, যারা তোমরা নবদ্বীপে থাকো তারা জানবে যে রানীর ঘাটের ওইখানে একটা দোকান হয়েছে, নতুন নয় তবে বেশ কিছুদিন হয়েছে, 1-2 বছর তো হয়েইছে কি তার আগে হয়েছে আমি জানি না। আমরা ওখান থেকে দই খাই মাঝে মাঝে, আর ওখানে একটা এত বড় সাইজের কালো জাম পাওয়া যায় সেটাও খাই, তো ওটা দারুণ খেতে লাগে, ওইটাই আমাদের আনা হয়। এবার দইটাও ওখান থেকে আনা হয়েছে, আগেও খেয়েছি, ওখানকার দই খেতে খুবই ভালো। তো এই হচ্ছে নবদ্বীপ থেকে আসা জিনিসপত্র, এখানে আছে আম, এটা কেক, এই একটা লোক আছে বেকারির আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তার কাছ থেকে মা কেনে, দারুণ খেতে কেকগুলো। আর এই বিস্কুট যেটা দুদিনের মধ্যে উড়ে যায়, আমি ওড়াই না অবশ্যই, লেস কুরকুরে তো রয়েছে। মা লিচুও এনেছে, লিচু কত করে গো বাবা, তাও তো ভালো। লাড্ডু, আর এই যে এই হলো সেই মিষ্টির দোকান, জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার, আমি নামটা জানতাম না, রাজকুমার ঘোষ, ফোন নাম্বারও দেওয়া আছে, ভালো লেখাও আছে, আড়ত ঘাট রোড, বড়ালঘাট, নবদ্বীপ, নদিয়া। আচ্ছা এই হচ্ছে এসছে, আর এটার মধ্যে আছে আলু চচ্চড়ি, এটা আমি রাত্রেবেলা খাবো। যারা নবদ্বীপে থাকো আর লাল দই খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার এই জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডারের দইটা খেয়ে দেখতে পারো, খুবই ভালো, সত্যিই ভালো খেতে। যারা ক্ষীর দই বলো, মিষ্টি দই বলো, বা রামকৃষ্ণ দই, পাঁচুর দই ট্রাই করেছো, তারা এই দইটা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো। বাপরে, পুরো দোকান উঠি চলে এসছে, ঘেমে গেছো, বসো বসো। রং করেছি দেখেছো, এটা হলো বর্ধমানের কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে লুজ কেনা, আটা চাকি থেকে নেওয়া, মানে এটা এক চামচও দিইনি, হাফ চামচ দিয়েছি, তাতে এই রং। এখন আগে আমার কাছে দই খেতে চেয়েছিল, এই যে এখন আমি যাচ্ছি নবদ্বীপের দই নিয়ে, যেটা বাবা মা নিয়ে এসছে। একটু আগে যদি আমরা সবাই আইসক্রিম খেলাম, ওই NIC যে আইসক্রিমটা সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, ভয়ঙ্করভাবে খাচ্ছিলাম, এত ভালো খেতে আইসক্রিমটা, সেই আইসক্রিম আনা হয়েছিল আলফানজো ফ্লেভার, তো আমরা সেটা সবাই খেলাম। এখন বাজে 4:45, আমি এখানে বানিয়ে নিয়েছি জলজিরা ওয়াটার, মানে সোডা লেবু এই সব কিছু দিয়ে, তো এটা এখন আমি সবাইকে দেব, আর আমার আর মারটা পরে নেবো, আগে ওদেরকে দিয়ে নিই, সুকুমার দা বাবা আর ওর জন্য। It's midnight, we're going all night.
নিচে চলে গেছিলাম, বাবা মারা নবদ্বীপ যাবে বলে প্রায় বেরিয়ে পড়েছিল, হঠাৎ গাড়িতে উঠতে যাবে আমার মনে পড়লেই টিফিন কৌটোগুলো দেওয়া হয়নি, তো ধুয়ে রাখা ছিল সেগুলোই এখন আবার নিয়ে যাচ্ছি। এখন প্রায় 6:10 বেজে গেছে আর আমি রান্নাঘরে করছি সন্ধ্যের জন্য চা। যদিও ওর চা খাওয়ার টাইম জেনারেলি ওই 4:45, 5টা, খুব জোর হলে 5:30 এরকমই হয়, কিন্তু আজকে যে তখন ড্রিঙ্কটা বানালাম খাওয়া হলো সবাই মিলে, সেই জন্য বাবা মা তো আর চা খেয়েই গেল না, ও তাও বললো চা খাবো, তাই এখন একটু দেরি করেই আর কি চাটা খাওয়া হচ্ছে। এই বিস্কুট উড়িয়ে দেবে তো তুমি, দুটো প্যাকেট এদিকে বললে আমি বেশি খাবো না, মাত্র 2 প্যাকেট আনতে বলো, দিয়ে এরম করে খেলে আর থাকবে না, তোমার জন্য কিন্তু 1 প্যাকেট বরাদ্দ আর 1 প্যাকেট কিন্তু আমার। কি অবস্থা, না এই বিস্কুট থাকবে না, উড়ে যাবে, এইভাবেই উড়ে যায়, এই যে এখন 4টে দিয়েছি আবার 2টো চাইছে, এবং ও চান্স পেলে আবার খাবে, এই করে বিস্কুটগুলো একদম ঝড়ের গতিতে উড়িয়ে দেবে। সত্যি বলতে এতটাই ভালো খেতে যে নিজেকে একটা খেয়ে থামাতে পারি না, কিন্তু আপাতত আমি একটাই বিস্কুট খেলাম, কারণ আমার এখন পেটে প্রচুর খাওয়ার জমা আছে, সারাদিন আজকে আমি প্রচুর খেয়েছি, মা এনেছে আর আমি খেয়ে গেছি। তো যাই হোক, আজকের মতো তো কাজকর্ম সব কিছু কমপ্লিট, শুধু বাকি আছে টিভি দেখা আর ডিনার আর সন্ধে দেওয়া, ব্যাস এই ছাড়া আর কিছু না, যেহেতু সন্ধে হয়ে গেছে। তো ভাবছি এখানেই ভিডিওটা এন্ড করি, যদি তোমাদের আমার ভিডিওতে কিচ্ছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একবারেই ভুলো না। তো চলো আজকের মতো, টাটা, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।